আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনার নামে অন্যের কুচ্ছারণা কিংবা কেউ যদি আপনাকে অপবাদ দেয়, গালি দেয়, মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেয়, যে কোনোভাবে আপনার ক্ষতি করছে, তখন কোনোভাবেই আপনি মন খারাপ করবেন না। আপনি মনে মনে ভাববেন যে এটার বিনিময়ে আমি যদি সবর করতে পারি তাহলে খুব বড় একটা পুরস্কার আমার জন্য অপেক্ষা করছে। চিন্তা করুন, আপনি কোনো পরিশ্রম ছাড়াই আপনি আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু তাআলা এমন একটি নেক বা আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে এমন পুরস্কার যা আল্লাহ তাআলা আখিরাতে দিবেন যা কোনো চোখ দেখেনি, কোনো ইন্দ্রিয়া স্পর্শ করতে পারেনি, বুঝতে সক্ষম নয়, এমন পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি সবর করতে পারেন। যারা পেছনে এসব মন্দ করে বেড়ায় তারা সবসময় পেছনের সারিতেই অবস্থান করবে। মনে রাখবেন, যারা আপনার কিবত করে তারা কখনো আপনাকে সামনাসামনি আঘাত করতে পারবে না। আপনি দেখুন, যারা আপনার পিছে পড়ে আছে তারা সরাসরি কিন্তু আপনার আঘাত করছে না, কিন্তু যারা আপনার ক্ষতি করছে অন্যের মাধ্যমে আপনাকে ক্ষতি করছে। তো সুতরাং যারা গিবত করছে, পরনিন্দা করছে, আপনার যে কোনোভাবে শারীরিক মানসিক যে কোনোভাবে আঘাত দিচ্ছে, তারা সবসময় আপনাকে গোপনই সমস্যা করে যাচ্ছে। বিপরীত কী হচ্ছে? বিপরীতে তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করছে। দুনিয়াতে গিবতকারীদের জন্য যেমন লাঞ্ছনা, অপমান, অপদস্থতা আছে, আখিরাতেও তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর আযাব। কাতাদা রাহিমুল্লাহ বলেন, কবরে মানুষকে সাময়িকভাবে যত আযাব এবং শাস্তি দেওয়া হবে তার আযাবের তিন ভাগের এক ভাগ হবে গিবতের কারণে, নাউজুবিল্লাহ। এছাড়া আমরা যদি একজন বড় একজন আলেম, তার নাম হচ্ছে হাসানার বসরি রহিমুল্লাহ, তিনি একবার তাকে একবার বলা হয়েছিল যে আপনাকে একজন গীবত করেছে। তখন হাসান বসরি রহিমুল্লাহ সেই গীবতকারীর উদ্দেশ্যে এক বাটি মিষ্টি খেজুর উপহারস্বরূপ পাঠিয়ে দিয়েছিলেন। পাঠিয়ে দিয়ে তার উদ্দেশ্য ছিল যে আমি শুনেছি তুমি তোমার নেক আমলসমূহ আমাকে দিতে চাচ্ছ, আমাকে পুরস্কৃত করতে চাচ্ছ, তাই আমি এর বিনিময়ে তোমাকে কিছু উপহার পাঠালাম, কিন্তু আমাকে ক্ষমা করো, আমি তোমাকে পরিপূর্ণভাবে তোমার কাজের জন্য পরিশোধ করতে পারলাম না। সুবহানাল্লাহ। তাই একজন আলেম দায়ী, সে যদি এমনটা কথা বলতে পারে, এত কিছু করা সত্ত্বেও তার বিরুদ্ধে মানুষ লেগে যায়, গীবত করলে সে আরও মানুষকে বলে যে তুমি আমার জন্য ভালো কিছু করেছ, খাবার পাঠিয়ে দে, আর আমরা গীবত করলে উল্টো গীবতের চেয়ে বড় কিছু করে বেড়াই, তার ক্ষতি করে বেড়াই। একজন মানুষ একজনকে গালি দিয়েছে আর আপনি তাকে খুন করার জন্য চলে গেলেন, তাকে মারধর করার জন্য চলে গেলেন, তাকে শাস্তি দেওয়ার জন্য চলে গেলেন। ব্যাপারটা এমন নয় যে আপনাকে কেউ গালি দিল আপনি তাকে মেরে ফেলবেন, মারবেন, আপনি তাকে বুঝাবেন এবং তাকে ক্ষমা করার উদ্দেশ্যে আল্লাহ তার কাছে দোয়া করবেন যাতে করে সে সংশোধন হয়ে যায়। তাই যেই আপনার ক্ষতি করুক, যে আপনার সমস্যা করুক, তাৎক্ষণিক তাকে সংশোধনের উদ্দেশ্যে বিভিন্ন কথা বলবেন, তাকে কোরআন হাদিসের মাধ্যমে বুঝাবেন, কখনো তার উপরে এর চেয়ে বেশি শাস্তি কিংবা কষ্টদায়ক জিনিস চাপিয়ে দিবেন না। ইমাম শাফি রাহিমুল্লাহ বলেন, একটি নেকড়ে সে অন্যের সহজাতি কোনো গোস্ত খায় না, আর মানুষ জেনে বুঝে অপর ভাইয়ের গোস্ত খায়, অর্থাৎ গীবত করার কারণে। তাই গীবতের ভয়াবহ শাস্তির কথা আমরা জানি না, এই জন্যই আমরা গীবত করে বেড়াই, অন্যের ক্ষতি করে বেড়াই, গালমন্দ করে যাই। তাই
এই গীবতের ভয়াবহ শাস্তি থেকে, এই মহামারী রোগের থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তৌফিক দান করুক। আমিন।